الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل يقول يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসলিয়ানে কেরাম তাকওয়া অবলম্বন করার জন্য আমি আমার নিজেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে মানুষ সফল কাম হতে পারে আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা বড় সফলতা লাভ করতে পারে সেই সফলতা হচ্ছে জান্নাত সেই সফলতা হচ্ছে জান্নাত জান্নাতে যাওয়ার পরে একজন মানুষ বলতে পারে যে আমার জীবন সফল আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে সে তো সফল কাম এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল কখন একজন মানুষ নির্ভয় হতে পারে শঙ্কাহীন হতে পারে ভয়হীন হতে পারে তিনি বলেছিলেন যখন জান্নাতে একটি পা রাখবে এর আগ পর্যন্ত কোনো মানুষ নির্ভয় থাকতে পারে না আল ঈমানু বাইনাল খাউফ ওয়া রাজা আশা এবং ভয়ের মাঝখান হচ্ছে ঈমান একজন মানুষের ঈমান সবসময় আশার মধ্যে থাকে কি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন আমার আমল কবুল করবেন আমাকে জান্নাত দিবেন আবার ভয়ও থাকে যদি কবুল না করে যদি আমার আমল কবুল না হয় যদি জাহান্নাম থেকে মুক্তি না দেন তাহলে আমার মতো এই সুনুফুটির কোনো থাকার জায়গা খুঁজে পাওয়া যাবে না এই বৃহৎ জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য একজন মানুষ সবসময় ভয় এবং আশার মধ্যে থাকে এটাকে বলা হয় আল ইমান বাইনাল খাউফ ওয়া রাজা এই দুইটার মাঝখানে হচ্ছে আল্লাহকে ভালোবেসে আবাদত করা যে আবাদতটি আল্লাহর কাছে বেশি প্রিয়
ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, ইমানেরই একটি সঙ্গী, যা না হলে ইমানদার হওয়া যায় না, তা হচ্ছে সালাত। আমরা গত কয়েকটি পর্বে সালাত নিয়ে আলোচনা করছিলাম, আজকেও আমরা সালাত নিয়ে আলোচনা করব। সালাতের ব্যাপারে যে জিনিসটি আপনি আমি সবাই ভালো করে বুঝতে পারবো, তা হচ্ছে সকল ইবাদতের মূল হচ্ছে এই সালাত। কারণ আমরা জানি ইবাদত হয় অন্তর দিয়ে, ইবাদত হয় মুখ দিয়ে, ইবাদত হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কিছু ইবাদত আছে অন্তর দিয়ে হয়, যেমন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে নিজেকে তুলে ধরা, অন্তরের মধ্যে এটা আসে সব সময়, এটাকে অন্তর ইবাদত বলা হয়। কিছু ইবাদত আছে মুখের ইবাদত, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উত্তম ইবাদত এগুলো, মুখের ইবাদত এগুলো। আর কিছু ইবাদত আছে অঙ্গ প্রত্যঙ্গের, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি কি ইবাদত করেন, মসজিদের দিকে হেঁটে যান, হজের দিকে যাচ্ছেন, তোয়াফ করতেছেন, সাড়ি করতেছেন, আরাফার মাঠে যাচ্ছেন, মুজদালিফা হেঁটে আসতেছেন, মুজদালিফা থেকে মিনাতে আসছেন, যত ইবাদত এগুলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, ভালো কাজ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংগঠিত হচ্ছে। একজন মানুষ, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি সকল প্রকার তার জীবনের প্রত্যেকটি অঙ্গকে আল্লাহর জন্য নিবেদিত করতে পেরেছে, অন্তরকেও, মুখকেও এবং অঙ্গ প্রত্যঙ্গকেও। সে তখন অন্যদিকে আর চলে না, তার চলাফেরা সব কিছু একমাত্র আল্লাহর দিকেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার উপর যে জিনিসটি আমি সব ফরজ করেছি সেটার চেয়ে অন্য কোনো কিছু দিয়ে বান্দা আমার বেশি নৈকট্য অর্জন করতে পারবে না। ফরজ পড়ে নিকট্য অর্জন, নৈকট্য অর্জন করতে হবে। সেই ফরজ হচ্ছে, ফরজের মধ্যে অন্যতম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত সালাতকে কেন এত নৈকট্যের মাধ্যম বানানো হচ্ছে, কারণ সালাতের ভিতরে একজন মানুষ অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নিবেদিত করে, তার জিহ্বাকে আল্লাহর জন্য পরিচালিত করে, তার অঙ্গ প্রত্যঙ্গকে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে নিবেদিত করে, নিবদ্ধ করে। এই তিনটি মানুষে একজন মানুষ পরিপূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ হওয়া, এটাই হচ্ছে সালাতের মূল উদ্দেশ্য। এই জন্য সলফে সালাহীন অনেক সময় সালাতে দাঁড়াতেন, কান্না আলা রুসি মুত্তায়ের, তাদের মাথার মধ্যে যেন পাখি বসেছে। পাখি বসলে মানুষ যেভাবে নড়াচড়া করে না, পাখি উড়ে যাবে, সেভাবে তারা দাঁড়িয়ে থাকতেন। এবং সলফে সালাহীনে কেউ কেউ এমনভাবে সালাতে দাঁড়াতেন যেন মসজিদের একটা থাম বা খাম্বা দাঁড়িয়ে আছে, এরকম মনে করতে কেউ যে নড়ছে না, চড়ছে না, কোনো এদিক সেদিক হচ্ছে না, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে আল্লাহর জন্য নিশ্চল হয়ে রয়েছে, মনে হয় যেন সে এদিক সেদিক করার মতো ভয় পাচ্ছে, চলছে না, কোনো তার অঙ্গ প্রত্যঙ্গ একদম নড়ছে না। আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্যারেড দেখেছেন, যখন তাদের প্যারেড প্রদর্শনী হয় তখন এমনভাবে তারা দাঁড়ায়, মনে হয় যেন একে যদি হত্যাও করা সে নড়বে না আর এই জায়গা থেকে, একেবারে যাতে বলা হয় তারা রুদ্ধশ্বাসে বসে আছেন, নিঃশ্বাস বন্ধ করে বসে আছেন। এ তো দুনিয়ার একজন প্রশাসককে দেখানোর জন্য তার এই চিন্তাভাবনা কত রকমের। সেখানে রব্বুল আলামিনের সামনে সে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়। রব্বুল আলামিনের সামনে যখন সে দাঁড়াচ্ছে, এর অর্থ হচ্ছে তাকে ওই রকম নিশ্চল হতে হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য নিবেদিত করতে হবে, তার জিহ্বাকে আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসায় থাকতে হবে, এবং তার ব্রেনকে, মনকে, মনকে সম্পূর্ণরূপে আল্লাহমুখী করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, অকুমুলিল্লাহি কানিতিন, কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা সম্পূর্ণরূপে বিনীত হয়ে আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, তার চেহারা সেজদার জায়গা থেকে এদিক সেদিক নড়তো না। কেন? এক জায়গায়, যেই জায়গায় তিনি সবচেয়ে বিনয় প্রকাশ করার জায়গা, সেটা হচ্ছে সেজদা। এই সেজদাতে তিনি সেখানে শুধু তাকিয়ে এদিক সেদিক আর তাকাতেন না। এর আগে এদিক সেদিক সাহাবায়ে কেরাম তাকাতো, যখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ, সাহাবায়ে কেরাম আর এদিক সেদিক তাকাতেন না। এটা দিয়ে আমাদের শিক্ষা দিলেন যে কুমুলিল্লাহি কানিতিন, সালাতের কিয়াম হবে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য। কিয়াম যে করেছি, সালাতের মধ্যে প্রত্যেকটি অঙ্গ আল্লাহ তাআলার জন্য নিবদ্ধ হতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ যেমন, মুখ যেমন, আমার অন্তরও তেমনি আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। অন্তরে আমি কি বলছি মুখের তার সাথে একটা মিল থাকতে হবে, অন্তরে আমি কি বলছি
সেটা অঙ্গ প্রত্যঙ্গের একটা মিল থাকতে হবে। অন্তরে যা বলছি মুখে যেন বিপরীতটা না করে বসি, অন্তরে যা বলছি আমার অঙ্গ প্রত্যঙ্গের বিপরীতটা না করে বসে। কুমুলিল্লাহ কানেতিন, এই আয়াতটি যখন আপনি সালাতের মধ্যে তেলাওয়াত করবেন তখন আপনার মনে হবে যে আল্লাহ বলছে তার জন্য বিনীত হয়ে দাঁড়াতে, আল্লাহ বলছে তার জন্য সম্পূর্ণরূপে নিজেকে সঁপিয়ে দিতে দাঁড়াতে, আমি এখন অন্যটা করি কি করে। বিনীত হয়ে দাঁড়ানোর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করে দেখিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন ইন্না ফিস সালাতি লাশগুলান, সালাতের মধ্যে ব্যস্ততা আছে। ব্যস্ততা কি? সালাতে কেউ দাঁড়ালে এদিক সেদিক না তাকানো, এটা প্রমাণ হচ্ছে এ লোকটি সত্যি অর্থে সালাত আদায়কারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাত আদায় করতেন তখন তার আশেপাশে কে সেটা তিনি উপলব্ধি করতে পারতেন না। এই জন্য একবার তিনি সালাত আদায় করতে শুরু করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক কাজে মদিনার বাইরে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন, সবাই বললেন যে আপনি সালাত আদায় করুন, তিনি সালাত আদায় করতে শুরু করে দিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উপস্থিত, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু যখন তিনি সালাতের ইমামতি করতেন তখন তিনি আশেপাশে কী হচ্ছে তার খবর থাকতো না, আল্লাহর জন্য শুনে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসার কারণে পিছন দিক থেকে লোকেরা তাসবিহ পাঠ করতে আরম্ভ করলো বারবার, আবু বকর রাদিয়াল্লাহুর কোনো খবর নাই, কিন্তু অনেক বেশি হওয়ার কারণে তার হঠাৎ করে কানে একটা যে শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে, সুবহানাল্লাহ, চিন্তাও করলেন না যে কী হচ্ছে। তখন বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছে, তিনি পিছনে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে গিয়ে ইমামতি করলেন। তখন সালাতের পরে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি পিছিয়ে আসলে কেন, বলে ইবনু কুহাফার ছেলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাতে দাঁড়ানো মানায় না, এজন্য তিনি পিছিয়ে চলে আসলেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বলতেই পারলেন না যে কে আসলো কি হলো, এত তাসবিহ পরও তার মধ্যে কোনো ভাবান্তর হলো না, কারণ তিনি বুঝতে পারলেন যে সালাতের ভিতরে অনেক কাম রয়েছে, অনেক ব্যস্ততা রয়েছে, প্রত্যেকটি কথা চিন্তার বিষয় রয়েছে, প্রত্যেকটি কথা আমি যে রব্বুল আলামিনের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলে, এটা তো অনেক বড় চিন্তার বিষয় যে এই প্রশংসা আল্লাহর বেশি প্রিয়, আমার রবের বেশি প্রিয়, এই প্রশংসা অর্থ কোনো, এই প্রশংসা কোনো দানের বিনিময়ে নয়, এটা হামদ। হাম প্রশংসা সাধারণ প্রশংসা হয় দানের বিনিময়ে, আপনাকে কেউ টাকা দিল এর বিনিময়ে আপনি তার একটা প্রশংসা করে দিলেন, কেউ আপনাকে কিছু একটা দিল তার বিনিময়ে প্রশংসা করে দিলেন, এটা মাযহাব বলে, এটাকে এটাকে সানা বলে। কিন্তু হামদ হচ্ছে আলহামদু, যেটা হামদ হচ্ছে এমন প্রশংসা যেই প্রশংসা কোনো অর্থের বা বিনিময় হয় না, এটা একমাত্র ভালোবেসে করতে হয়, অন্তরের ভালোবাসা থেকে যা উচ্চারিত হয়, যা উচ্চ, যার উচ্চ হচ্ছে অন্তরের ভালোবাসা, যার অন্তরে শুধু সারাক্ষণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভরে যাচ্ছে, অন্তরে ভালোবাসা নাই, সে ইবাদতের মূল লক্ষ্যে পৌঁছতে পারে নাই, সালাতের মূল উদ্দেশ্যে যেতে পারে নাই। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি শব্দ পড়ব এবং অর্থ বুঝব। একটু চিন্তা করে দেখুন আপনি সালাত আদায় করছেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা করছেন তিনবার, এরপর বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কেমন বিচার দিন সেটা? এমন এক বিচার দিন যেই দিন রব্বুল আলামিন শুধুমাত্র কথা বলবেন, আর কেউ কথা বলবে না। ফালা তাকাল্লামু নাফসা ইল্লা হামসা, প্রত্যেক নফস শুধুমাত্র ফিসফিসি কথা বলবে, কেউ কথা বলবে না জোর করে। এমন এক বিচারের দিন যেদিন তিনি শুধুমাত্র বিচার করবেন, আর কারো বিচারের অধিকার নাই। দুনিয়ার বুকে যত রাজা ধীরাজরা চলে গেছে, রাজা মহারাজারা চলে গেছে, কেউ কারো কথা নাই, সবাই সবাই উবু হয়ে পড়ে গেছে, সবাই পড়ে আছে, কেউ কথা বলছে না, কারো কথা বলার অধিকার নেই। সে রব্বুল আলামিন সেদিন তিনি মালিক, সেদিনের তিনি মালিক, সেদিনের তিনি বাদশাহ, রাজা ধীরাজ সেদিন তিনি বাদশাহ, যিনি বাদশাহ সেদিন মহাবাদশাহ, সেদিন আপনার হিসাব নেবেন, সেদিন আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করুন। বিশাল এক মাঠ, যেই মাঠের মধ্যে আগের পরের সমস্ত প্রাণীকুল একত্র হয়েছে, আপনি আমি কোথায় থাকবো একটু চিন্তা করুন, আপনার জায়গা কোথায়। সেদিন আপনি খুঁজতে খুঁজতে এই বিশাল মাঠে খুঁজতে আপনার ছেলেকে পাবেন, ছেলেকে পেয়ে যদি পেয়ে যান বলবেন যে ছেলে আমার একটা আজকে আমার প্রতি একটু তাকায়, ছেলে বলে আমার আপনার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। স্ত্রীকে খুঁজে পাবেন, পেয়ে বলবেন যে আমার দিকে একটু তাকাও, বলে যে না আপনার দিকে তাকানো আমার কোনো সুযোগ নেই। স্ত্রী স্বামীকে খুঁজে পেয়ে বলবে, বিশাল মাঠে খুঁজবেন কোথায়, কে কোথায় আছে, এক জায়গাতে উঠাবে না, এক একজনে এক এক জায়গায় উঠবে। এই বিশাল মাঠ শুধুমাত্র মনে করেন না পৃথিবীর মতো একটু মাঠ, পৃথিবীর মতো হচ্ছে বিশাল মাঠ, বড় মাঠ, পৃথিবীর চেয়ে বড় মাঠে আপনি কত খুঁজবেন,
এখানে আপনাকে যদি আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছু আপনাকে ত্বরান আপনাকে পার করতে পারবে না, আপনি কি খুঁজবেন, কাকে খুঁজবেন? দুনিয়ার মানুষ আজ তথাকথিত ওলি আল্লাহর পিছনে দৌড়াচ্ছে, ওই বেটার খোঁজ হবে কি না? কোথায় থাকবে তিনি হাশরের মাঠে একটু চিন্তা করে দেখুন। জাহাজ যারা আজ মনে করছে জাহাজ নিয়ে আসবে, অমুক নিয়ে আসবে, ওরা মিথ্যুক, মিথ্যাবাদী, ওদের নিজেদের খবর থাকবে না ওরা কোথায় থাকবে। এই বিশাল মাঠে কিন্তু একত্রিত হতেই হবে আপনার আমাকে সবাইকে। সে বিশাল মাঠের কি অবস্থা হবে যখন মালিক ইয়াউমিদ্দিন এই কথাটা চিন্তা পড়েন, তখন একটু এই কথাটা চিন্তা করা উচিত আমাদের, সেদিন আমরা কোথায় থাকবো। আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু এই বিপর্যস্ত অবস্থায় পড়ব, কোথাও কোনো ছায়া পাওয়া যাবে না। একমাত্র ছায়া থাকবে আরশের ছায়ার নিচে, কিছু মানুষ আল্লাহ তাআলা সুযোগ দিবে আরশের ছায়ার নিচে, কিছু মানুষকে আল্লাহ তাআলা থাকার সুযোগ দিবে, তারা ছাড়া কেউ কোনো ছায়া পাবে না। হাবুডুবু খেতে থাকবে ঘামের মধ্যে, ঘর্মাক্ত হতে থাকবে, পা ডুবে যাবে এমন এক মাঠ, যেই পাট যেই মাঠ আটার কাইয়ের মতো, যেই মাঠে পা দিলে পা ডুবে যাচ্ছে, আবার নাক পরিমাণ হচ্ছে কারো ঘাম, গাল পরিমাণ হচ্ছে কারো ঘাম, আবার কারো নাভি পরিমাণ, কেউ হাবুডুবু খাচ্ছে, সেই মাঠে কেউ আপনাকে পার করতে পারবে না। দুনিয়ার যত মানুষই বলুক না কেন, আপনাকে এই করবে সেই করবে, কেউ করবে না। একমাত্র রব্বুল আলামিন রহমত ছাড়া আপনার আমার পার হওয়ার কোনো উপায় নেই। সেই জন্য যখন আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেন সালাতের মধ্যে, একটু চিন্তা করুন যে কত বড় দিন সেটা, সেই মহান দিন, সেই বিচারের দিনে আমার কি অবস্থা হবে। কেউ আপনার কিছু করবে না। দুনিয়াতে আমরা আসছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ আমাদের পাঠিয়ে, যদি করতে পারি ঠিক মতো তাহলে আলহামদুলিল্লাহ পার পেতে পারবো। তাহলে প্রত্যেকটি জিনিস যখন পড়বো তখন মুখের সাথে, অন্তরের সাথে, বুঝের সাথে মিলে এনেন, অঙ্গ প্রত্যঙ্গ যেন সেভাবে দাঁড়ায় যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। এই জন্য যখন একজন মানুষ সালাতে দাঁড়ায়, তার জন্য হারাম করা হয়েছে খাবার খাওয়া, হারাম তার জন্য কিছু পান করা, হারাম তার জন্য। মুখে অনেকে আছে পান নিয়েও সালাত আদায় করে, পানও সাবাদ সাবাদ সালাত আদায় করে, ওসব সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, বাতিল সালাত। এই জন্য সালাতের ভিতরে কোনো কিছু খাওয়া যায় না, পান করা যায় না, অতিরিক্ত নড়াচড়া করা যায় না, যেটা শরীয়ত অনুমোদিত না। কিন্তু সালাত ছাড়া অন্য সব ইবাদতে আপনি কিছু কিছু জিনিস আপনি করতে পারেন। একজন মানুষ যখন সওম পালন করে তখন দেখবেন যে সে কথা বলতে পারে, কিন্তু সালাত অবস্থায় কথা বলতে পারে না। একজন মানুষ যখন সওম পালন করে তখন সে নড়াচড়া করতে পারে, এদিক সেদিক যেতে পারে, কোনো সমস্যা নাই, নিষেধ নাই এটাতে, কিন্তু সালাত অবস্থায় আপনার সেটা করার কোনো সুযোগ নাই। সওম অবস্থায় আপনি আপনার ওযু নষ্ট হইতে পারে, আপনার ওযু নষ্ট হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, বাথরুমে যেতে পারেন, কিন্তু সালাত অবস্থায় আপনাকে পুরো সময়টা তাহারাত পবিত্রতার উপর আপনাকে থাকতে হচ্ছে, এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। আবার যখন একজন মানুষ জিহাদে গেছে, তিনিও জিহাদের মধ্যে উঠা বসা করতে পারেন, কথা বলতে পারেন, কাউকে আঘাত করতে পারেন, কিন্তু সালাতের মধ্যে আপনি কাউকে আঘাত করতে পারছেন না। আমি সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নিজেকে নিবদ্ধ করে রাখতে হচ্ছে। যখন সালাতের মধ্যে আপনি এই অবস্থায়, এর অর্থ হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনাকে আল্লাহর মুখে হতে হবে। হজ হাজি সাহেব সালাত তার হজ অবস্থায় হাঁটাহাঁটি করেন, কথা বলেন, খাওয়া দাওয়া করেন, কোনো নিষেধ নাই, কিন্তু সালাত অবস্থায় আপনার জন্য পুরোটাই নিষিদ্ধ, কোনোটাই আপনি করতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন না, এখানে ওখানে যেতে পারবেন না। তো সালাত আপনাকে এমন একটি ইবাদত দিচ্ছে যে ইবাদতটি অর্থ হচ্ছে আপনি এই সময়টা পুরোটা আমি আমার রবের জন্য এই সময়টা দিচ্ছি, এই সময়টা পুরোটার কোনো অংশ যদি নিয়ে যায় কেউ, এর অর্থ হচ্ছে রবের জন্য এই অংশটুকু আমি দিতে পারলাম না। যদি শয়তান নিয়ে যায়, এদিক সেদিক তাকে নিয়ে যাচ্ছে কেউ, বা ভিন্ন পথে পরিচালিত হচ্ছি, বা আমি ঠিক মতো কাজটা করতে পারিনি, এর অর্থ হচ্ছে আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি আমার রবের সামনে যথাযথ ইবাদত করতে পারিনি। এই জন্য সালাতের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি একজন মানুষ অন্তরের ইবাদত করে, বিবেকের ইবাদত করে, বিবেক দিয়ে কোরআন বোঝার চিন্তা করে, অন্তরে আল্লাহর ভালোবাসার কথা আনে, শরীরের ইবাদত করে, জিহ্বার ইবাদত করে। শরীরের ইবাদত কি, জিহ্বার ইবাদত কিভাবে করে, জিহ্বার ইবাদত কিভাবে করে? আপনি জিহ্বার ইবাদত করেন যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলতে থাকেন, শাহাদত পড়েন আপনি মুখে, আবার আপনি তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বারবার বলে যাচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনি মুখের ইবাদত করতেছেন, আউযুবিল্লাহ পড়তেছেন, বিসমিল্লাহ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ পাঠ করতেছেন, আলহামদুলিল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা পড়ছেন,
ইস্তেগফার করতেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, দোয়া করতেছেন, এ সবই কিন্তু মুখের আবাদত, মুখের আবাদত হচ্ছে। আবার যখন আপনি দাঁড়াচ্ছেন, রুকু করতেছেন, সেজদা করতেছেন, আবার সোজা হয়ে উঠতেছেন, অনেকক্ষণ থাকছেন, উপর নিচ হচ্ছেন, উপর নিচ হচ্ছেন এবং ঠিক মতো বসছেন, এর অর্থ হচ্ছে আপনি অঙ্গ প্রত্যঙ্গের আবাদত করতেছেন, অঙ্গ প্রত্যঙ্গের আবাদত হয়ে যাচ্ছে। আবার বিবেক দিয়ে আপনি যখন কোরআনের আয়াত বোঝার চেষ্টা করতেছেন, যখন আপনি চিন্তা করতেছেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলছেন, এটা অর্থ কি? যে আল্লাহর প্রশংসা করলো আল্লাহ তার কথা শুনেছে। আপনি কি প্রশংসা করেছেন? করেছেন, যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই প্রশংসা করেছেন। আবার সাথে সাথে মুক্ত দিয়ে বলে উঠছে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর হামদ প্রশংসা করলো আল্লাহ তার কথা শুনেছেন। ঠিক মুক্তাদি কি বললো? রব্বানা লাকাল হামদ, আল্লাহ আমি প্রশংসা করতেছি, মানে আমার প্রশংসাটা আল্লাহর জন্য আপনি লিখে নেন, সুবহানাল্লাহ। এর অর্থ অন্তরের সাথে আপনার কথার মিল থাকতে হবে, এটা শুধু উচ্চারণ নয়, এটার একটা অর্থ আছে, কথার একটা অর্থ আছে। সামি আল্লাহ বলিমান হামিদা, যে আল্লাহ প্রশংসা করছে আল্লাহ সেটা শুনেছেন। মুক্তাদি বলে উঠলো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান ওয়ারাকান ফি আহলুস সালা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালাল আবদ, আহাক্কু মা ক্বালাল আবদ, কুল্লুনা লাকা আবদ, বান্দা যা বলেছে এতে সবচেয়ে হকদার কথা হচ্ছে আল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা, আমরা সবাই তোমার দাস। কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, এটুকু হচ্ছে পুরা। আমরা শুধু রব্বানা লাকাল হামদ বলে শেষ করে দেই, কিন্তু দোয়াটা পুরোটা শেখা দরকার। কেন? আমার মুখ থেকে যেন আল্লাহর প্রশংসা অনবরত বের হতে থাকে, যে আল্লাহ আপনি সুযোগ করে দিয়েছেন আপনার জন্য দুটি সেজদা করার, রুকু করার, রুকুটা করেছি আপনার জন্য, আপনার কাছেই মাথা ঝুঁকাচ্ছি, আর কারোর জন্য শুধু মাথা ঝুঁকানোর উদ্দেশ্য আল্লাহকে, আল্লাহর সামনে মাথা ঝুঁকানো, যে আপনার কাছেই মাথাটা ঝুঁকিয়ে দিচ্ছি, আমি আর কারোর জন্য মাথা ঝুঁকাই না, কেয়ামত পর্যন্ত কারো ঝুঁকাবো না, কোনো কবরের জন্য না, পীরের জন্য না, কোনো নেতার জন্য না, আপনার জন্যই ঝুঁকাই মাথাটা। এটা যখন রুকুতে আপনি থাকবে তখন মাথায় আসতে হবে, আমার এই ব্রেন আপনার কাজ করতে হবে অর্থের দিকে, কর্ম কর্মর দিকে, যে কী করছি আমি সালাতের মধ্যে। তাহলে সালাত আপনার ব্রেনও খাটছে, সেখানে আপনি কোরআন আয়াত নিয়ে চিন্তা করছেন, হাদিস নিয়ে চিন্তা করছেন, অর্থ নিয়ে চিন্তা করছেন, কর্মকাণ্ড নিয়ে চিন্তা করছেন, আমি কী করছি, শুধু কি উঠলাম আর বসলাম? শুধু উঠলাম আর বসলাম হলে আমার ইবাদত কবুল হচ্ছে না, আমার ইবাদত যতটুকু বুঝছি অতটুকু শুধুমাত্র কবুল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষের ইবাদত অতটুকু কবুল হয় যতটুকু সে বুঝে, যেটা বুঝে না এটা কবুল হচ্ছে না। এই জন্য দুজন মানুষ সালাত আদায় করে, কারো পুরোটা কবুল হয়, কারো দশ ভাগের এক ভাগ কবুল হয়, আর কারোটা মোটেই কবুল হয় না, তার উপর নিক্ষিপ্ত হয়, এরকম যেন না হয়। এই জন্য সালাতটা বোঝা বহু বেশি প্রয়োজন, সালাতটা বোঝার অত্যন্ত দরকার একজন মানুষের। আবার অন্তরের ইবাদত হয়, ব্রেনের ইবাদত যেমন হয় অন্তরের ইবাদত, অন্তরের ইবাদত হয় কেন, সে কেমনে? বিনয় বিনীতভাবে দাঁড়িয়ে যায়, বিনয় তো আজ উঠেই গেছে আমাদের আমাদের সালাত থেকে, আমরা কেউ বিনীতভাবে দাঁড়াতে পারি না, আমরা বিনয়বনত হইতে পারি না। আমাদের অন্তরের ভিতরে আমরা যখন কোরআন তিলাওয়াত করি কান্না আসে না, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতে কাঁদতেন, সালফে সালেহীন সালাতে কাঁদতেন। কেন কাঁদতেন? যে এটাই সুযোগ আল্লাহর সামনে একটু কান্নাকাটি করে, যা পড়ছি তার অর্থ বুঝে আল্লাহর সামনে কান্নাকাটি করে আমি আখিরাতটা আমি নির্মাণ করে নিই। কিন্তু আমাদের বুঝি না, তো বুঝি না বলেই আমাদের অন্তরে নরম ভাব আসে না, কান্না আসে না, আল্লাহর ভয় আসা এই সালাতের ভিতরে এটাও একটা অংশ। ভয় ব্যতীত আপনার সালাতটা কীভাবে হবে? ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবা, আল্লাহ তাআলা বলছে আমাকে ডাকে তারা রাগাবান আগ্রহী হয়ে, ও রাহাবানে ভয় করে। আল্লাহকে ডাকার সময় দুইটা জিনিস থাকতে হবে, লেফট রাইটের মতো নয়, আল্লাহ তুমি আমাকে দাও এটা নয়, আল্লাহ দয়া করে তুমি আমাকে দাও, চাইতে হবে তার কাছে। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, অস্তে মন থেকে চিৎকার করে নয়, ট্রেনিংয়ের মতো নয়, যারা কোনো কোনো দল করে থাকে, হাত পা প্রক্ষালন করে তা দেখাই দিচ্ছে নাচে যে এইভাবে করতে হয়, এটার ইবাদত নয়, এটা হলো শয়তানের কাজ। ইবাদত হচ্ছে অবশ্যই আপনার অন্তর ভিতরে ভয় থাকতে হবে, যে আমি কার সামনে দাঁড়িয়েছি, আমি কী করছি, আমার অন্তরের ভয় অবশ্যই থাকতে হবে। আবার তমা থাকতে হবে, আশা থাকতে হবে, যে আমার রব্বুল আলামিন আমার এই যা করেছি আমি সুন্দর করতে পারছি না, কিন্তু তিনি দয়া করে কবুল করে নেবেন, তার দয়া তো অসীম, তিনি দয়া করে কবুল করে নেবেন, এই আশাও থাকতে হবে। আর লজ্জা পেতে হবে, লজ্জা মানে স্বাদ পেতে হবে, লজ্জা
স্বাদ পেতে হবে আপনাকে, এবাদতের স্বাদ অনুভব করতে হবে। এবাদতের স্বাদ অনুভব করেছে আমি দেখেছি সলাফদের মধ্যে একটা বিরাট অংশ, সলাফ ছাড়া কিছু বুঝতেন না। সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তাকে বলা হলো যে আপনি চলেন আমরা বেদুইনদের কাছে চলে যাই, মরুবাসী হয়ে যাই, কেন যে এখানে থাকবো না, এরা আমাদের জুলুম করতেছে, রাষ্ট্র সরকার বিভিন্নভাবে জুলুম হচ্ছে, আমরা চলে যাই। তিনি বললেন যে তাহলে এশার নামাজে হাজির হবো কি করে? অর্থাৎ সলাতে হাজির না হতে পারলে আমার আনন্দ কিসের? আরেকবার তাকে বলা হলো চলেন আমরা চলে যাই অমুক জায়গাতে দূরে, তো বললেন যে ফজরের সলাতে কীভাবে হাজির হব, মানে সলাতের চিন্তায় তাদের সারাটা জীবন কাটে। আরেকজন বলা হলো তিনি মৃত্যুর সময় কাঁদছিলেন, বলো কেন কাঁদছেন? বলো কাঁদছি এই জন্য সলাৎ পড়তে পারবো না দেখে। মৃত্যুর অন্য কারোর জন্য তিনি কাঁদে না, পরিবারের জন্য না, কিছু অন্য কিছুর জন্য না, তার সলাৎটা পড়তে পারছে না এই জন্য যে মরে গেলে তো সলাৎ আদায় করতে পারবো না, এই জন্য তিনি কাঁদছেন। এটা এই জন্য সলাতে যখন মানুষের সলাতের প্রতি স্বাদ অনুভূত হয় যে কি জিনিস আমি আমার রবের জন্য করছি, এইটার কোনো তুলনা কোথাও দিতে পারবে না কেউ, এই আবাদত, এই সলাতের আবাদতের এই আবাদতটি এত বেশি আনন্দের যে এটার তুলনা আর কোথাও দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন আরে নবী সলাতি ইয়া বিলাল, বিলাল আমাকে সলাৎ দিয়ে আনন্দ দাও, বিলাল আমাকে সলাৎ দিয়া তোমাকে আনন্দ আনন্দ ঢুকিয়ে দাও, আরাম দাও আমাকে সলাৎ দিয়ে, সলাতের মধ্যে আমার আনন্দ রয়েছে। কোনো কানাই জাহাজাবাহু আমরুন কামাইলা সলা, বিপদ হলেও সলাতে দাঁড়াতেন শান্তির জন্য, আর শান্ত হলেও সলাতে যাইতেন সেজদার জন্য। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আমরা আশা সলাতের মধ্যে সে স্বাদ পাই না বলেই সলাৎ থেকে কখন শেষ করব এই চিন্তায় থাকি, 5 মিনিট দেরি হলে পাগল হয়ে যাই শিকিয়ার উপরে, ইমাম সাহেবের উপরে দেরি করে ফেলেছে, উনি লম্বা কেরাত নিয়েছে কেন? অনেক সময় এটা নিয়ে আবার ঝগড়া হয়ে যায়, ইমাম বদনামের জন্য চিন্তায় পড়ে যাই, কিন্তু চিন্তা করি না যে 5টা মিনিট এই সময়টাই কিন্তু আমার আখেরাতের, দুনিয়ার সময় না। আপনি যে সময়টুকু দুনিয়াতে কাটাচ্ছেন রোজগারের জন্য দুনিয়াতে থেকে যাবে, কিন্তু সালাতটা আপনার সাথে যাবে, আপনার সাথে এই সময়টা যাবে, এই কাজগুলি যাবে। এই যে লজ্জা, এই যে স্বাদ, লজ্জা অনুভব করা, এই লজ্জা বা স্বাদ অনুভব করা এটা খুবই জরুরি জিনিস। আর সালাতের মধ্যে আছে আপনার কান্না, এটা আসবেই যখন একজন মানুষ অর্থ বুঝে, আল্লাহ তাআলা কী বলছেন অর্থ বুঝলে আপনার কান্না আসবেই আসবে। কারণ কোরআনকে আল্লাহ এভাবে দিয়েছেন যে কোরআনকে এভাবে দিয়েছেন একজন মানুষ কোরআন পড়বে সে না কেঁদে পারবে না, সে বুঝতে পারবে সে কী অপরাধ করছে, সে বুঝতে পারবে তার এমন এক মহান রবের সামনে তাকে দাঁড়াতে হবে, এমন এক রবের মহান রবের সামনে দাঁড়াতে হবে যে যিনি আপনাকে এমন নেয়ামত দিয়েছেন যে নেয়ামত আপনি কোনোদিন চেয়েও নেননি, নিঃশ্বাসের নেয়ামত কোনোদিন চেয়ে নেননি, চোখের নেয়ামত চেয়ে নেননি, এবং শরীরের সামর্থ্য নেয়ামত আপনি চেয়ে নেননি। ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি হাসপাতালে আছে, যে ব্যক্তি দুটি চোখ নেই, যে ব্যক্তি নিঃশ্বাস নিতে পারছে না স্বাভাবিকভাবে, যে ব্যক্তি দুইটা পা নেই, যে ব্যক্তি স্ট্রেংথ নিয়ে দাঁড়াতে পারছে না এই শরীরের উপরে, সেই ব্যক্তি বুঝে কত বড় নেয়ামত নিয়ে আসে। কিন্তু একজন মানুষ তখনই শুধুমাত্র বুঝে যখন তার নেয়ামতটা চলে যায়, এর আগ পর্যন্ত সে বুঝে না। সুতরাং আপনার কান্না আসবেই, এটা হচ্ছে অন্তরের ইবাদত। এই অন্তরের ইবাদতটা সালাতের ভিতরে অবশ্যই রয়েছে। তাহলে আমরা দেখতে পাইলাম একজন মানুষের সালাতের মধ্যে 4 ধরনের ইবাদত রয়েছে। জিহ্বার ইবাদত করে, বিবেকের ইবাদত করে, অন্তর দিয়েও ইবাদত করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও ইবাদত করছে। এটাই হচ্ছে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলছেন। তিনি বলছেন যে যখন সালাতের ভিতরে কেরাত আছে, জিকির আছে, দোয়া আছে, এর অর্থ হচ্ছে দাসত্বের যতগুলি প্রকার আছে সমস্ত প্রকার সালাতের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর দাসত্ব করার জন্য যতগুলি প্রকার আছে সবগুলি সালাতের ভিতরে রয়েছে। এই জন্য এটা সবার জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। আর যেটা সব প্রকার নাই, শুধু ধনীদের উপর করেছেন, কি যেটা তার একান্ত বিষয় টাকা সাথে সম্পৃক্ত, যাকাত এবং হজ, কারণ তার একান্ত অর্থে আর্থিক সাথে সম্পৃক্ত, কিন্তু যেটা সবাই করতে পারে সেটা হচ্ছে সালাত। কারণ এটা উবুদিয়া, দাসত্বের সব প্রকার এর ভিতরে রয়েছে, সকল প্রকার দাসত্ব সালাতের ভিতরে রয়েছে। এই জন্য তিনি বলছেন এই সবগুলি থাকার কারণে দুনিয়ার বুকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, বড় ইবাদত হচ্ছে দাসত্ব, হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং সালাতের মাধ্যমে সেটা সম্পন্ন করা। অন্যান্য যাবতীয় কেরাত, কোরআন তেলাওয়াত, বাইরে কোরআন তেলাওয়াত সবের কাজ, কিন্তু সালাতের ভিতরে সব বেশি। বাইরে আল্লাহর জিকির করা যতটুকু সবের কাজ, সালাতের ভিতরে জিকির করা সবচেয়ে বেশি।
বাইরে দোয়া করা যত দরকার সালাতের ভিতরে দোয়া করা বেশি দরকার। কেন বেশি দরকার? রাসূল বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় রব্বুল আলামিন তার সামনে থাকে, তিনি আরশের উপরে থেকেও সামনে থাকেন, কারণ ছোট জিনিস যেটা এটার সামনে সব কিছু হবে। তো তোমরা যখন সালাতে দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিসু লাহু বিদ্দোয়া, আল্লাহর কাছে ইখলাসের দোয়া কর, ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া কর, সালাতের ভিতরে দোয়া করা তো বলেছে, আমরা সালাতটা শেষ করে দোয়া কর। দেখতে পাচ্ছি অনেক মানুষ সালাতের পরে দেখবেন যে দোয়া করতেছে, আর সালাতের ভিতরে আপনার কি হয়েছিল সেখানে কেন দোয়া করেন নাই? জানাজার সালাত দোয়ার জন্যই করা হয়েছে, অথচ জানাজার শেষ তৃতীয় যে কেরাত, তৃতীয় যে তাকবীরটা, এটা তো পুরোটাই ছিল আপনার দোয়ার জন্যই। সেখানে যত দোয়া আছে সেগুলি মুখস্থ করেন আপনি হিসনুল মুসলিম গ্রন্থ থেকে, আপনি দেখবেন যে কত দোয়া আছে, অর্থ সব বুঝেন, দেখবেন যে আপনার কত এগুলি দোয়া, কত জরুরি দোয়া। সেগুলি বাদ দিয়ে যখন সালাত শেষ হয় আবার বলে যে আসেন আমরা একটা দোয়া করি, অনেক এলাকা আছে অনেক এলাকা নাই, আল্লাহ তাআলা হেফাজত করুন অনেক এলাকাতে এগুলি থেকে, সে আবার দোয়া করতেছে কি জন্য? সে বুঝে নাই সালাত কি জন্য করছে, সালাতটা বোঝা দরকার। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাইরের কেরাত, সালাতের বাইরের কেরাত, বাইরের জিকির, বাইরের দোয়া সে সালাতের ভিতরে এইগুলি বেশি প্রয়োজনীয়, এগুলি বেশি দরকারি, এগুলি বেশি উপকারী, এগুলি এই জন্য সালাতের ভিতরে সবগুলি পাওয়া যায়, কোনো কিছু বাদ পড়ে না। যাবতীয় অঙ্গ আপনার সালাতের ভিতরে আল্লাহর জন্য নিবেদিত হয়। একজন মানুষ যখন সেজদায় যায় আপনি ভালো করে তাকান, তার হাতও সেজদা করছে, তার এই অংশ সেজদা করছে, এই অংশ সেজদা করছে, কারণ বাঁকা হয়ে রয়েছে, আপনি ভালো করে দেখেন, হাঁটু সেজদা করছে, পা মাথা সেজদা করতেছে, কপাল সেজদা করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাজাদা লাকা মুখি, আল্লাহ আমার মগজও আপনার জন্য সেজদা করতেছে, সুবহানাল্লাহ, মগজও সেজদা করতেছে, মানে সেজদাটা হচ্ছে এত বেশি প্রিয় রব্বুল আলামিনের কাছে। কেন? দাসত্বের সব কিছু এর সাথে জড়িত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সেজদা করতেছে, সাথে সাথে মুখে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আমি অধম, আমার রব উত্তম, তিনি সর্ব উপরে, তিনি আরশের উপরে, মহান রব, কবির তিনি, বড় তিনি, বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, মুখে আবাদ করতেছেন, অর্থ চিন্তা করতেছেন, বিবেক দিয়ে চিন্তা করতেছেন, আর ভয় পাচ্ছেন আল্লাহ তাআলাকে। সেজদার চেয়ে বড় আবাদত আর কি হতে পারে আমাকে বলেন? কিছুই নেই। এই জন্য একজন মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন সে সব রকমের আবাদত করতে পারে। এই জন্য সলাটটা সলবে সালেহের কাছে বেশি প্রিয় ছিল। আমি পড়তেছিলাম গত কিছুদিন আগে সিয়ার আলামিন নুবালার তাবেঈদের অংশ, সাহাবায়ে কেরাম সলাত আদায় করতেন, কিন্তু তাবেঈদের মধ্যে একটা বিশাল অংশ যারা সলাতের মধ্যে তাদের সময়টা বেশি কাটাতো। একজন সম্পর্কে বলছিলেন যে দিনে রাতে এত রাকাত শুধু নফল সলাত পড়তেন, এবং বলতেন যে এটা হচ্ছে আনন্দদায়ক, তাদের কাছে আর কিছু হয় না। আপনার আমার কেন আনন্দ আসে না জানেন? অর্থটা বুঝি না, যে সলাতের অর্থ বুঝি না, যে আল্লাহ কি বলছে তা বুঝি না, যে আমি কার জন্য দাঁড়াচ্ছি তার 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 প্রতি আমার কোনো সামান্যতম আমার কোনো ইয়া নেই, অনুভূতি নেই যে আমি কার সামনে দাঁড়িয়েছি। এই জন্য শুধুমাত্র আমরা সেটা দেখি না, এমনকি একজন যাদের সম্পর্কে আপনারা জানেন যে যাদেরকে তাবেঈরা হচ্ছে সাহাবায়ে কেরামের একেবারে পদাঙ্ক অনুসরণকারী, ওনাদের সম্পর্কে সিয়ার আলম নুবালাত ইমাম জাহাবি যা লিখেছেন আমি দেখলাম, তাদের 90% যারা যাদেরকে আপনার আল্লাহর ওলি বলেন, নেককার মানুষ বলেন, সবাই আল্লাহর শ্রেষ্ঠত্ব পেয়েছে সালাতের মাধ্যমে। দিনে রাতে শুধু তারা নফল সালাতে ব্যস্ত থাকতেন, কোনো সময় তারা এভাবে বেহুদা কাটাতেন না, যখনই কেউ দেখছে তাকে সালাতের মধ্যে দেখছে, যখনই কেউ দেখছে কোনো কোনো সময় তার এমন অবস্থা হইতে বলতে যে তার মুসল্লাটা যেখানে সে নামাজ আদায় করতো এটা এত খরা, এটার মধ্যে সালাত দেখতে কেউ দেখলে বলবো যে এটা তো সামড়া উঠে গেছে, কারণ সালাত এত বেশি সালাত আদায় করছে তারা। কারো কারো বলছে তার কপালে শুধুমাত্র মাটিই লেগে থাকতো, কারণ সবসময় তারা ভালো বিছানাও পেত না। বর্তমান সময়ে আমরা যে আনন্দের জীবন কাটাচ্ছি এই আনন্দের জীবন কিন্তু সাহাবায়ে কেরাম কাটাননি, তাবেঈনরা পায়নি। ঘরের ভিতরে বসে দুনিয়ার সব কিছু আপনি পাচ্ছেন, রান্না বান্নার জন্য আপনি ঘরে গ্যাস পাচ্ছেন বা আগুন চালিয়ে দিচ্ছে আপনার স্ত্রী আর রান্না হয়ে যাচ্ছে, এই জন্য বাকি সময় তিনি ওই হারাম দেখার জন্য সময় পেয়ে যাচ্ছেন, হারাম দেখার জন্য চোখ বড় করে তাকিয়ে আছে ওইটার দিকে। কিন্তু তিনি যদি কোনো সকাল বিকাল রান্নার জন্য জোয়ার করতে তার বের হইতে হইতো তাহলে তিনি আর এগুলি করতেন না, তার হারাম কাজের দিকে লিপ্ত হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব রকমের নেয়ামত দিয়েছে, আমাকে সব রকমের নেয়ামত দিয়েছে, কিন্তু এই নেয়ামতের যথাযথ ব্যবহার আমরা করতে পারছি না, খারাপ জায়গায় শুধুমাত্র ব্যবহার করছি। সালাত আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে সালাত হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদেরকে সালাত প্রতিপালন নির্দেশ দিয়েছেন।
এবং দ্রুত সেটা আল্লাহর নির্দেশকে প্রতিপালন করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে একটা নির্দেশ তাদেরকে দেওয়া হচ্ছে, ওমা উমিরু ইল্লা, আর কোনো নির্দেশ নেই। দাসের প্রতি নির্দেশ হচ্ছে একমাত্র দাসত্ব করা, এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর দাসত্ব করা। মনিবের প্রতি দাসত্বটার নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত মানুষ সবাই করে, আপনি আমি এমনকি নাস্তিকদের, সেও ইবাদত করে, ইবাদত থেকে কেউ মুক্ত হতে পারে না। নাস্তিক যখন তার তথাকথিত কমরেডের সামনে দাঁড়ায়, বড় কমরেডের সামনে দাঁড়ায়, হ্যাঁ কমরেড তো সহযাত্রী, মনে করে সব একসাথে চলছে, তারা মিথ্যা কথা বলে, তাদের মধ্যে বড় যে আছে তারা বেশি মনে মানে, তার সামনে দাঁড়া তার চোখ দিয়ে পানি বের হয়, তার প্রতি ভালোবাসায় জান দিয়ে ফেলে, এটা তো আল্লাহর জন্য হওয়ার দরকার ছিল। সে কার জন্য করছে এটা? একটা মানুষের জন্য যে মরে যাবে, যে মরে যাবে, মরে গেছে। ফেরাউন দাবি করেছিল সেরকম, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় প্রভু। আল্লাহ তাআলা বলছে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আগের পরে সবচেয়ে বড় বড় আযাব দিয়ে আমি তাকে পাকড়াও করলাম। দুনিয়ার বুকে কি করেছে? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, রেখে দিচ্ছি, দেখ যে ব্যক্তি বড় রব দাবি করছে মরে আছে, মরে পড়ে আছে, কিছুই করার নেই। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীতে দেখি বুঝবে যে রব দাবি করে কোনো লাভ নাই, আমি রব না, সবাই কি আমরা দাস। দাসত্বের কাজ হলো, দাসের কাজ হলো দাসত্ব করা, দাসের কাজ মনিবগিরি করা নয়, রব্বুল আলামিনের দাসত্ব করা। সে দাসত্বের বড় জায়গা হচ্ছে সালাত আদায় করা। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে তোমাদেরকে শুধু এই নির্দেশে দেওয়া হচ্ছে তাদেরকে, যে তারা যেন এখলাস হচ্ছে আল্লাহর ইবাদত করে। কিভাবে করবে? ওয়াইয়ুকিমুস সালাতা, সালাতটা কায়েম করবে প্রথমে। ওয়াইয়ুতুজ যাকাতা, যাকাত দিবে, যারা সম্পদশালী তারা, সবার জন্য না, এটা আলাদা করে যে বাড়তি দায়িত্ব তাদের। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে সত্যিকারের সত্যিকারের দিন। ইবাদতের মধ্যে সালাতটাকে স্পেশালি উল্লেখ করা হয়েছে, আর যাকাতটাকে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র যারা ধনী তাদের জন্য, গরিবদের জন্য নয়। আর এটা মক্কা অবতীর্ণ জিনিস, এর অর্থ হচ্ছে মক্কাতেই আল্লাহ তাআলা অমুমভাবে, আলাল অমুম, ব্যাপকভাবে সালাতটাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল ইবাদিল্লাযিনা আমানু ইউকিমুস সালাত, আমার ইমানদার বান্দাদেরকে হে নবী আপনি বলে দিন ইমান আনছে ইউকিমুস সালাত, সালাত যেন কায়েম করে। সালাত কায়েম না করা পর্যন্ত ইমানের কোনো পরিচয় পাওয়া যাবে না। ইমানের পরিচয় পেতে হলে তাকে সালাত দিয়ে পরিচয় দিতে হবে, সেই ইমানদার তার প্রমাণ পাবে সালাতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন আরো ওয়াকিমুস সালাতা, আর তোমরা সালাত কায়েম করো। আরো বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাতের উপর যথাযথ হেফাজত করো, মধ্যবর্তী সালাতটাও হেফাজত করো। বিশেষ করে এটা বেশিরভাগ সময় ভুলে যায়, যেন আসরের সালাতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে যেন সালাত ঠিক মতো আদায় করে টাইম মতো, সেটাকে আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন। এই জন্য সালাত আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। আমরা ইতিপূর্বে জেনেছি মৃত্যুর আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত বলে মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেই আস-সালাত আস-সালাত বলে মারা গেছেন, এবং তিনি দেখেছেন সাহাবায়ে কেরামের দিকে মৃত্যুর আগে তিনি পর্দা উন্মুক্ত করে তাকালেন যে সাহাবায়ে কেরাম সালাত আদায় করছে, তার অন্তরে আনন্দ পূর্ণ হয়ে গেছে যে আমি আমার অবর্তমানে আমার উম্মত সালাতের প্রতি গুরুত্ব দিবে। এটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতের কত গুরুত্ব দিতেন, এবং তিনি খুশি হয়ে গেছেন। আয়সা বলেন তিনি খুশি হয়ে গেছেন যখন তিনি দেখলেন যে সালাতের মধ্যে তারা দাঁড়িয়েছে, তিনি আসতে পারছেন অসুস্থতার কারণে, কিন্তু তার উম্মত সালাত আদায় করছে দেখে তিনি খুশি হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল ইমামতি করছেন আর অন্যরা সালাত আদায় করছে, এতে তিনি খুশি হয়ে গেছেন, কারণ সালাত হচ্ছে রবুদীয় দাসত্বের বড় প্রমাণ হচ্ছে সালাত। আল্লাহ তাআলা নির্দেশে আমাদেরকে দিয়েছেন, রাসূলের নির্দেশ দিয়েছেন, আর যারা আল্লাহ এবং তার রাসূল নির্দেশকে অমান্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া জাআলা দুল্লা ওয়া সাগারা লিমান খালাফা আমরি, আমার নির্দেশকে যারা নির্দেশ অবাধ্য যারা হবে তাদের জন্য অপমান এবং লাঞ্ছনা তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়ার বুকে যারা সালাত আদায় করে বিশ্বাস করেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং মানুষের ভালোবাসা তৈরি হয়ে যায়, আর যারা সালাত আদায় করে না তাদের প্রতি মানুষের ঘৃণা এমনিতে অটোমেটিকলি চলে আসে। মানুষ কথায় বলে বেনামাজি, কেন বলে? কারণ মানুষের প্রতি এই ঘৃণাটা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত, অপমান লাঞ্ছনা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর দিয়ে আপতিত হয়ে গেছে, কারণ সে সালাত আদায় করে না।
সালাত আদায়কারীর প্রতি এরকম অবস্থা তৈরি হয় না। সালাত হচ্ছে ইমানদারের মুসলিমের আমলের একটি আয়নার মতো, যা দ্বারা আপনি তার অন্তরে কি আছে সেটাও আপনি পরীক্ষা করতে পারবেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সালাতে, তা হচ্ছে সালাতের মাধ্যমে আপনি তার অন্তরের বৈশিষ্ট্য পরীক্ষা করতে পারবেন। একজন মানুষের সালাত দিয়ে বুঝতে পারবেন, কোনো কিছু ওজন করা যেমনি বা প্যারামিটার লাগে, থার্মোমিটার লাগে আপনার জ্বর মাপতে, একজন মানুষ জ্বর মাপে, আপনি মাপবেন একজন মানুষটা ভালো আছে কিনা সালাত দিয়ে তাকে মাপবেন। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের, আল্লাহর হকের মধ্যে প্রথম হিসাব হবে সালাতের, আর বান্দার হকের মধ্যে প্রথম হিসাব হবে তার মানুষকে হত্যার রক্তের হিসাব হবে, বিচার নেওয়া হবে কাউকে হত্যা করেছে কিনা, আর আল্লাহর হকের মধ্যে প্রথম হিসাব হবে ইমানদারের জন্য তার প্রথম হবে সালাত, এমনকি কাফেরদেরও কারো কারো মতো সালাতের হিসাব হবে। কি জন্য? তাকে ধমক দেওয়ার জন্য, সালাত পড়া নাই। এই জন্য জাহান্নামে গিয়ে তারা বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম না। কারণ তারা বুঝছে সালাতে প্রশ্ন করেছে, নিশ্চয়ই এখন জিজ্ঞাসা করা হবে কবরে। জাহান্নামে যাইও কাফেরা বলবে, আমরা তো সালাত আদায় করেছিলাম না, এই জন্য বড় অপরাধ তারা করেছে, তারা স্বীকার করবে সেখানে বসেও। এই জন্য প্রথম তাকে সালাতে প্রশ্ন করা হবে, এর সাথে ফাইন সালাহাত, এটা হলো মূল উদ্দেশ্য। এখানে যদি সালাত ঠিক হয়ে যায়, সালুহা সায়রু আমালিহি, তার সকল আমল শুদ্ধ হয়ে যাবে, ধরা হবে যে ঠিক হয়ে গেছে, পার হয়ে গেছে। ফাই ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি, এটা ঠিক নাই, কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু আর পাবেন না আপনি, আপনার জীবনের সব শেষ হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার উপায় নেই। জাহান্নাম থেকে কখন বের হবেন সেটা আলাদা কথা, আল্লাহ হয়তো মাফ করে আপনাকে নাও দিতে পারে কারোর সুপারিশের কারণে, আলাদা কথা। কিন্তু যদি সালাত একেবারেই অস্বীকারী হয় তাহলে কাফের, ইমান তার থাকবে না, সালাত ত্যাগকারীও কাফের, কিন্তু ছুটে গেছে নষ্ট হয়েছে তাহলে তার উপায় আর থাকবে না, বাঁচার কোনো পথ আর রইল না। এই জন্য এটা দিয়ে সালাত দিয়ে আল্লাহ তাআলা অন্য আমলগুলির মাপ পরিমাপ নিয়ে নেবেন, সবগুলির প্রয়োজন হবে না নেওয়ার জন্য, সালাত ঠিক আছে কিনা দেখো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের মাঠে যখন কোনো মানুষের সালাতের মধ্যে কমতি হবে ফরজ সালাতে, বলে দেখো তো বান্দার কোনো নফল আছে কিনা, নফল দিলে সেটা পরিপূর্ণ করা হবে, নফল যখন নাই তখন আফসোস হবে, যাহারে একটা সাজদা যদি করতাম হয়তো এটা আইসা আজকে আমার আমল নামাটা ভারী করে দিত, আজকে আমি মুক্তি পেয়ে যেতাম, কিন্তু সেটার সুযোগ আর তখন আর থাকবে না। কারণ সেদিন হচ্ছে ইয়াউমুত তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সেদিন হচ্ছে একে অপরের ঠকে যাওয়ার দিন, যে আমি ঠকে আসছি, আমি ঠকে গেছি, আমি ধোকা খেয়ে আসছি দুনিয়ার বুকে। মানুষ ব্যবসাতে ধোকা খেলে কল গাবান আরবিতে বলে, 10 টাকা জিনিস যদি কোনো আপনি 15 টাকা দিয়ে কিনেন, মানুষের সবাই আপনাকে তিরস্কার করবে, আর 10 টাকা জিনিস যদি আপনি 5 টাকা বিক্রি করে দেন আরবি তিরস্কার করবে, এটাকে বলে আরবিতে বলে গাবান বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে এক সাহাবী এরকম বাজার করার সময় ঠকতেন, এই জন্য তিনি বাজার সময় বলতেন লা গবন, মানে গবন আমি গবন মানবো, লা খায়া বাতা, অর্থাৎ তার মুখে লামের সমস্যা ছিল, বলতো আমি ধোকা খাবো না, আমি তিনবার আমাকে সুযোগ দাও, কিন্তু আখেরাতের মাঠে আপনারা সে সুযোগ থাকবে না, আপনার সুযোগ থাকবে না যে আরেকটু সুযোগ দিয়ে আসো। সেদিন বলবেন ইয়া লাইতেনি, হে আমি যদি ফিরে যেতে পারতাম, ফাফুজা ফাউজান আদিম, ভালো কাজ করে আসতে পারতাম, আবার যদি ফিরে আসতে পারতাম, হ্যাঁ একবার সুযোগ দেন, কিন্তু আল্লাহ তাআলা সেভাবে আর সুযোগ কোনো দিবেন না। এখনই তিনি বলে দিচ্ছেন, প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন যে এটা কিন্তু তোমাদের হবে, কিন্তু আমরা এখন সে সুযোগটা নিতে পারছি না। মানুষের ভিতরে দুনিয়াতে জ্ঞান বুদ্ধি এগুলো দিয়ে মানুষ একে অপরের তার মত শ্রেষ্ঠত্ব নির্ণয় করে, কিন্তু আল্লাহর কাছে একজন মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণীত হবে ইমানের পরে সালাত দিয়ে শ্রেষ্ঠত্ব নির্মিত হবে। দুনিয়ার বুকে যারা শ্রেষ্ঠ হয়েছেন প্রত্যেকটি মানুষ সালাত দিয়ে শ্রেষ্ঠ হয়েছেন। সাহাবায়ে কেরাম রাতের বেলা সালাতে দাঁড়িয়ে যেতেন, দিনের বেলা যুদ্ধ করতেন, জিহাদ করতেন আল্লাহর রাস্তায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি করি, কষ্ট হলে শুয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হলে সেখানে সালাত দাঁড়িয়ে যেতেন, যে কষ্টের মধ্যে এখন সালাতের সময়, তিনি রাস্তায় বেরোতেন যখন জিহাদের জন্য, পুরো রাস্তায় সালাত আদায় করতেন। আর এটা হচ্ছে আমাদের ভুল, আমরা কি করি, অনেক সময় সালাত পড়ি না, গাড়িতে বসছি সালাত পড়ি না, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে আপনার ওযু থাকলে সালাত আদায় করতে থাকেন, কেবলার দরকার নেই আপনার, কেবলা সব দিকে নাফল সালাতের জন্য কেবলার বাধ্যবাধকতা নেই, কেবলামুখী হয়ে শুরু করতে হবে এটা কেউ কেউ বলে থাকেন, এটাও সহিহ হানাদ সনদে সাব্যস্ত হয়নি, বরং আপনি যখনই সালাত আদায় করবেন যেদিকে ফিরে সেদিকে সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই নাফল সালাতের জন্য। তাহলে গাড়িতে বসে আপনার সালাতে অসুবিধা কোথায়? কিন্তু সমস্যা হচ্ছে তখনকার উট তো আরও কষ্ট করছিল, উঠে তো এভাবে নাচায়, ঘোড়া তো আরও দৌড়ায়, তারা তো সালাত আদায় করছেন কী করে, আর আমরা গাড়িতে আরামে বসে সালাত আদায় করতে পারি না, কারণ আমরা জানি না যে এই সালাতের সুযোগটা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, এই মুহূর্তটা আমার জীবনে বড় কাজে লাগতো, অথচ এই মুহূর্তটা আমি কাজে লাগাতে পারিনি। যাদেরকে দুনিয়ার বুকে মানুষ ভালোভাবে স্মরণ করে,
এরা প্রত্যেকে কিন্তু সালাতের মাধ্যমে তার জীবনটা কাটিয়েছেন এবং সালাতটাকে পছন্দ করে নিয়েছেন তাদের জীবনের জন্য। এমনকি তারা মনে করতেন যে এই জায়গায় পৌঁছার জন্য সালাত ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ সবচেয়ে প্রিয় হতে হলে সালাতের মাধ্যমে প্রিয় হতে হবে। এই জন্য রাতের অন্ধকারে কিছু সালাত আমাদের রাখতেই হবে, রাতের অন্ধকারে কিছু সালাত আমাদের রাখতেই হবে, যেই সালাতটুকুর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। রাতের অন্ধকারে কিছু সালাত রাখুন, কেউ দেখেনি, কেউ দেখেনি। একবার এক আল্লাহর নেক বান্দা মৃত্যুর পরে তাকে একজন স্বপ্নে দেখেছে, আমি সিয়ারা আলামের নুবালাতে পড়লাম এটা, সেই ঘটনা। তো যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে আরবি জ্ঞান, তারা যেন সিয়ারা আলামের নুবালা পুরোটা পড়ে ফেলে, এই মাথা থেকে ওই মাথা পুরোটা 25 খণ্ড। তো এটা পড়লে আপনি এমন জ্ঞান হবে যে জ্ঞানটা আপনি বুঝতে পারবেন যে কী জিনিস এটার মধ্যে আছে। জিজ্ঞাসা করে স্বপ্নে দেখছে মৃত্যুর পরে, বলতো আপনি কি আপনাকে আল্লাহ কী ক্ষমা করে দিয়েছে, বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। বলে কী দিয়ে ক্ষমা করেছেন, বলে রাতের অন্ধকারে গোপনে যে সালাত দূর পড়তাম এটার কারণে, আর কোনো কারণ নেই। চিন্তা করে দেখুন, তার দুনিয়ার অনেক কিছু ছিল সেগুলো শুধু সালাতের কারণে তার ক্ষমা পেয়ে গেছে সে। তো একজন মানুষ সালাতের মাধ্যমে সর্বোচ্চ জায়গায় উঠতে পারে, আবার সালাত ত্যাগ করে সর্বোচ্চ নিচে নামতে পারে, জাহান্নামে চলে যাবে। যখনই সালাতের প্রতি আপনার কোনো উদাসীনতা পাবেন, অর্থ হচ্ছে আপনার ভিতরে শয়তান প্রবেশ করেছে, শয়তান আপনাকে পেয়ে বসেছে। ইস্তাহওয়াদ আলাইহিমুস শয়তান ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তার উপর চেপে বসেছে, এই জন্য আল্লাহর জিকির থেকে তাকে বিমুখ রেখেছে, সালাত থেকে তাকে বিমুখ রেখেছে। যখনই আপনি কারো দুনিয়ার বুকেও কারো যদি কোনো ইমানদারি সম্পর্কে পরীক্ষা করতে চান, তার সালাত নিয়ে গবেষণা করবেন, সালাতটি আসে কিনা, ফজরের সালাতে জামাতে আসে কিনা এটা দেখবেন, ফজরের সালাতটা ঠিক মতো জামাতের সাথে আদায় করে কিনা এটা দেখা দরকার আমাদের। বিশেষ করে মানুষের ভিতরে কিন্তু উজুর পেশ করার অনেক রকমের বুদ্ধি আছে, বলবো যে আমি তো অন্য অন্য কাজ করি, আমি তো এই কাজ করি ওই কাজ করি, আমার জন্য আল্লাহ মাফ করে দেবে ইত্যাদি। এই জাতীয় উজুর পেশ করার বহুত রকমের সুবিধা আছে, বহুত পেশ বাইর করতে পারে মানুষটা করলে, অন্যায় করো বলো ওয়ালকা মাদিরা। আল্লাহ তালা বলছেন যে মানুষ বাসির আলা নাফসিহি, বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরা, বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরা, একজন মানুষ নিজের উপরে ভালোই বুঝে যদিও উজুর পেশ করে। উজুর পেশ করে কি, সুদি ব্যাংকে চাকরি করে, এর হলো আমার কি, আমি কি রাস্তা ভিক্ষা করবো নাকি, আমি কি খারাপ থাকবো নাকি, আমি তো দান করি, আমি তো আমার পরিবার দেখি, আমি তো মুখ দেখি, আমার মাকে দেখি বাপকে দেখি, সব জায়েজ করে ফেলেছে উনি। এখন ওর মানসিক যে আমার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে একটা উজুর পেশ করা আর কি। আল্লাহ তাআলা বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের নফসের উপরে ভালোই খবর রাখে যদিও সে উজুর পেশ করে। এই উজুর পেশ শয়তানের কাজ, এটা শয়তানের কাজ করতেছে। আপনার কেন কাজ করতেছে, যখন আপনি সালাত দাঁড়াবেন শয়তান বলে তোর জন্য মাফ, বলে তুই পরে পড়ে নিস, বিভিন্ন রকমের কথা আপনার ভিতরে অন্তর্ভুক্ত জাগ্রত করে দিবে। এটা কেন করে, শয়তান আপনাকে পেয়ে বসেছে ভালো করে, ইস্তাহওয়াজ আলাইহিমুস শয়তান। একজন নেক বান্দাকে শয়তান উঠিয়ে দিচ্ছে, একবার বলে তুমি উঠিয়ে দিচ্ছ কেন, বলে উঠিয়ে দিচ্ছি এই জন্য তুমি গতকাল যে কান্নাকাটি করেছো ভজন নামাজ ছুটার কারণে আমার জীবনের এত ক্ষতি আর কেউ করে নাই, তুমি কান্নাকাটি করে আল্লাহর বড় ধরনের ক্ষতি করে ফেলছো আমার। মানে তারা যত চেষ্টা করেছে আটকাইতাম, এত তো কি ফজর নামাজ ছুটে দেওয়ার কারণে কান্নাকাটি শুরু করছে, তাও জামাত ছুটের কারণে, নামাজ ছুটে দেয়নি, এই জন্য উঠিয়ে দিচ্ছে। তো কখনো কখনো দেখবেন কেউ উঠিয়ে দিচ্ছে আপনাকে, অর্থ হচ্ছে আপনাকে দেখছে যে আপনি আরও বেশি বিপদে, ওরা আর বিপদে ফেলবেন দেখে সে আপনাকে উঠিয়ে দিচ্ছে। এই জন্য সালাত এমন এক জিনিস, যেই ব্যক্তি সালাতের ভিতরে নিজেকে শান্তি পায় না, সে আর কোথাও শান্তি পাবে না। কোনো মানুষকে যদি কোনো আপনি পরীক্ষা করতে চান, সালাত দিয়ে পরীক্ষা না, সালাত পড়ে কিনা, যে মেয়ে সালাত আদায়কারী নয় সে মেয়েকে বিয়ে করবেন না, যেই ঘরে সালাত হয় না, সালাতের প্রতি গুরুত্ব দেয় না, সেই ঘরে কোনো শান্তি নেই, সেই ঘরে কোনো শান্তি আসতে পারবে না, শান্তি আসেই না কোনো দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহ ফালিয়ানজুর মা লিল্লাহি ইনদাহু, একজন মানুষ যদি চিন্তা করে যে আল্লাহর কাছে আমার কী প্রাপ্তি আছে দেখি কী পাবো আমি, তাহলে সে যেন চিন্তা করে আল্লাহর জন্য সে কী করেছে একটু চিন্তা করে। মানে আপনি চিন্তা করছেন জান্নাত পাবেন কি না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন কিনা, আর সে নিচে ছায়া পাবেন কিনা, একটু চিন্তা করেন যে আল্লাহর জন্য এটা করছেন কিনা, সালাতটা আদায় করছেন কিনা ঠিক মতো আগে চিন্তা করেন, তাহলে আপনি ওইটা জবাব পেয়ে যাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আমার কথা নয়, কারণ আরশের নিচে ছায়া পেতে হলে ওই ব্যক্তিকে রাসূল আরশের নিচে ছায়া ব্যক্তি বলেছেন, যেই ব্যক্তি কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ব্যক্তির কলবটা মসজিদের সাথে লটকে আছে। মসজিদের সাথে লটকে থাকার অর্থ কী গো, এটা নয় যে কলব কাইটে নিয়ে মসজিদে লটকে রাখছে, এটা নয়, এর অর্থ হচ্ছে আপনি যাচ্ছেন আসছেন মসজিদ ছাড়া আপনার মনে শান্তি আসছে না, কলবে শান্তি আসছে যখন আপনি মসজিদে আসছেন, আপনার অন্তর ভিতরে প্রশান্তি আসছে যে আমি মসজিদে ঢুকছি, মসজিদে সালাতটা আদায়কারী হচ্ছে, মসজিদে পড়তেছি আলহামদুলিল্লাহ, আমি জামাতের সাথে পড়তেছি, আপনার অন্তরে শান্তি আসছে, এর অর্থ হচ্ছে আপনার ভবিষ্যৎ ভালো, আখেরাতে আপনার কাছে আপনি ভালো পাওয়ার অধিকারী,
এজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন ইবনে আদম আই শাইইন ইয়াযু আলাইকা মিন দীনিকা ইজাহানাত আলাইকা সালাতু হে বনি আদম হে বনি আদম যদি সালাত তোমার কাছে গুরুত্বপূর্ণ না হয় দুনিয়ার কোন জিনিস তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে আমাকে বলো কোন জিনিস গুরুত্বপূর্ণ হতে পারে না সালাতের কাছে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না সবচেয়ে বড় জিনিস হচ্ছে সালাতটাকে গুরুত্বপূর্ণ করে তোলা একজন মানুষের জীবনের বড় কাজ হচ্ছে সালাতটাকে গুরুত্বপূর্ণ করে তোলা আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা আল্লাহুম্মা ইগফির লানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الذكر والآيات الحكيم الله أقول قولي هذا واستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم